গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ বেঙ্গলি ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব বিন্দাস আছি। আজকে একটা নতুন ব্লগের সাথে তোমাদেরকে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। তো তো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে ব্লগটা। তো আজকে আছি আমি দিভাইদের বাড়িতে। তো তো আজকে হলো জামাই ষষ্ঠী। তো এখানেও দিভাইদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া। তো এই যে কাকিমা পুজো দিয়ে আসলো। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, আর যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দিও প্লিজ, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এই যে প্রসাদ খাচ্ছি, কাকিমা পুজো দিয়ে এসছে, আর এখানে হলো রান্নাবান্না চলছে। দিভাই আর সর্দি ভাই রান্নাবান্না করছে। তো চলো দেখতে থাকো। কিছু হবে না, হতেই হয়ে যাবে, ছেড়ে দিয়েছি রাত্রিবেলায়, ছেড়ে দিয়েছি ভোরবেলা আপলোড, 4:30 সময় আপলোড হয়ে গেছে। মেকে আর্ট করাচ্ছে দীপ্তা, সোজা করে দেখো এটা করেছে ও, আমার ফার্স্ট স্টুডেন্ট। কেমন স্টুডেন্টটা? ভালো, কিন্তু মাঝে মাঝে কিছুই করতে বললে করছেই, যেরকম এইটা হাফ আমি করিয়ে দিয়েছি বাকিটা করছেই না। তো এটা হলো জেঠিমা, দিভাইয়ের মা, আর দাদা ভাইকে আশীর্বাদ করছে, মানে শাশুড়ি আশীর্বাদ করছে। অসুস্থ, তার জন্য ওরকমভাবে বসে করছে, কারণ জেঠিমা বেশিক্ষণ বসতেও পারছে না, মানে সারাক্ষণ শুয়ে থাকে। তো কেউ কিছু মনে করো না, এভাবে আশীর্বাদ করছে। আশীর্বাদ করা দিয়ে দরকার, কে কীভাবে করছে সেটা বড় কথা না। আর আমাদেরকেও আশীর্বাদ করেছে কাকিমা, তো সেটা আর তোলা হয়নি। আমাকে সবাইকে, বাড়ির সবাইকে, বাচ্চা থেকে বড় সবাইকে এই আশীর্বাদ করেছে। এখানে খেতে বসে পড়েছে। তো আজকে মেনু হলো মাছের কালিয়া, ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, আমের চাটনি, এটাই। তো চলো ওরা সবাই, মানে দাদা ভাই, আমার বর আর দুই মেয়ে খেতে বসছে। তো ওরা খাওয়া হলে বাকিরা বসবে। তো চলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে পরে। তো এখানে আমরা খেতে বসে পড়েছি, ওদের খাওয়া হয়ে গেছে। তো চলো একবার বাড়ি গিয়ে কথা হচ্ছে পরে। তো বাড়ি চলে আসলাম, এসে দেখো একটা পার্সেল এসছে, মেয়ের কয়েকটা জামা অর্ডার করেছিলাম সেগুলো এসছে। তো এই দেখো একটা মেয়ে পরে আছে, তো এই মিশো থেকে অর্ডার করেছিলাম। তো 4টে জামা 300 টাকা নিয়েছে, বেশ ভালো কটনের একদম। তো কেন কিনেছি, কারণ আমি যাচ্ছি হলো আসাম, বাপ বাড়ি যাচ্ছি। তো গরমে তো এই জামাগুলো ভালো, মানে ট্রেনের মধ্যে পরেও যেতে পারবে, ঘরেও পরতে পারবে, বেশ ভালো দেখতে, তার জন্য নিয়েছি। তো চলো, আর ছোটো মেয়েটা ঘুমাচ্ছে। তো আজকের মতো টাটা, আর একটা ব্লগে দেখা হচ্ছে তাড়াতাড়ি।